আমাদের ঈদের পূর্বেই একটি গুরুত্বপূর্ণ আমল আছে, আর সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। আমরা জানি যে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে একটি নির্দিষ্ট ফরম্যাটে আমাদেরকে জানিয়ে দেয় السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد شكرا دعشت سرطة دكت دكت أمر ماه رمضان اكدوم ششنش پروبش کرتي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে রমজানের শেষ পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে এসেছেন, এবং সেই সাথে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিটিবি প্রেজেন্স আলোর পথ অনুষ্ঠানের আজকের পর্বে। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় সাদাকাতুল ফিতর, এবং সেই সাথে অনুষ্ঠানের শেষে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান তো শেষ হতে চললো, আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি, হরেক রকমের জিনিসপত্র আমরা কিনেছি ঈদ উদযাপনের জন্য। আমাদের সন্তানদেরকে নানান আইটেমের খেলনা, নানান আইটেমের জামা, নানান আইটেমের জুতো কিনে দিয়েছি ঈদ উদযাপনের জন্য। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যেই মানুষগুলো আমার আপনার কাছে হাত পাতে, যেই মানুষগুলো আমার আপনার কাছে এসে বলে বাবা আমাকে কিছু দেন, আমারও তো পরিবার আছে, যেই মানুষগুলো আমার আপনার ঠিক আশপাশেই বসবাস করছে, আমরা তাদেরকে প্রতিনিয়ত 2 টাকা 4 টাকা করে দেই, আমরা তাদেরকে প্রায় সময় বলে থাকি যে এখন মাফ করো প্রিয় ভাই। রমজান শেষ হতে চলল, এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সহনশীলতা এবং ধৈর্য। যে মানুষগুলো আমাদের আশেপাশে কষ্ট করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি উত্তম যে নিজে খাবার খায় এবং অন্যকে খাবার তুলে দেয়। সে ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয় যে নিজে ভালো খেলো এবং তার প্রতিবেশী কষ্ট করলো, সে জানার পরে তাকে কিছু খাবার পৌঁছে দিল, কিছু তার বাড়িতে পৌঁছে দিল। এই কাজগুলো যে মানুষগুলো করে সেই মানুষগুলো আল্লাহর কাছে মুহসিন, সেই মানুষগুলো মানুষের প্রতি ইহসান করলো। এই যে ইহসান করলো, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই ইহসানকারীদেরকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আমাদের ঈদের পূর্বেই একটি গুরুত্বপূর্ণ আমল আছে, আর সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। আমরা জানি যে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে একটি নির্দিষ্ট ফরম্যাটে আমাদেরকে জানিয়ে দেয় আমাদের কার কত সাদাকাতুল ফিতর। আমরা অনেক সময় 75 টাকা বা 80 টাকা যেটা ফিক্সড করে দেয় সেটাই দেই, কিন্তু মনে রাখবেন সাদাকাতুল ফিতর হচ্ছে আমি আপনি যেই স্ট্যাটাস লালন করি, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মেনটেন করি আমি আপনি, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে আপনি সাদাকাতুল ফিতর দিতে হবে, আমাকে আপনাকে সাদাকাতুল ফিতর গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করে দিতে হবে। এটি আমার আপনার প্রতি ওয়াজিব। এবং এই কাজটা কেন করব আমরা? কারণ হচ্ছে আমরা রোজা রাখবার পরেও আমাদের রোজার রত অবস্থায় নানান ভুল হয়েছে, অনিচ্ছা সত্ত্বে চোখের জিনা হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও অনেক কটু কথা বলে ফেলেছি, অনিচ্ছা সত্ত্বেও নানান গুনাহ হয়ে গিয়েছে, সামনে পথ এমনভাবে এগিয়েছি যেই পথে গুনাহ ছিল, সেই গুনাহগুলো যেন ঝরে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে চান যে বান্দা যেন এই সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, অর্থাৎ যেটাকে আমরা সহজ বাংলায় ফিতরা বলে থাকি। এই ফিতরা কেমন করে আমি আপনি দিব, কাকে দিব? ফিতরা দিব হচ্ছে সেই মানুষগুলোকে যারা যাকাত খায়, অর্থাৎ যারা যাকাত গ্রহণ করে তাদেরকে আমি আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিব। আমি আপনি ফিতরা আদায় করবো এমনভাবে, পরিবারের গার্ডিয়ান আমি, পরিবারের গার্ডিয়ান আপনি, আপনার পরিবারের যতজন সদস্য যদি তারা তাদের যদি ইনকাম সোর্স না থাকে তাহলে প্রত্যেকের সাদাকাতুল ফিতর আমি আপনি আদায় করে দিব। আর যদি আপনার ছেলে যদি চাকরি করে থাকে, মেয়ে যদি চাকরি করে থাকে, তার যদি ইনকাম সোর্স থাকে, আপনার স্ত্রীর যদি ইনকাম সোর্স থাকে, তাহলে ওনার ফিতরাটা উনি নিজে আদায় করে দেবেন, এটাই হচ্ছে উত্তম। আর এই ফিতরা আদায় করতে গিয়ে আমি আপনি একটি কাজ করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সাদাকাতুল ফিতর আমরা কি, আমরা সবসময় রমজানের শেষে এই প্রশ্নগুলো করি যে সাদাকাতুল ফিতর কি আমরা খাদ্য দিয়ে দিব নাকি টাকা দিয়ে দিব, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা
খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করো। এখন প্রশ্ন থেকে যায়, যদি আমি খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করি, অনেকের বাসায় একই খাবার চলে যেতে পারে। যেমন আমি একজন অসহায় মানুষকে সাদাকাতুল ফিতর আদায় করে দিলাম, 3 কেজি চাল দিলাম তাকে, আরেকজন মানুষ এসে 3 কেজি চাল দিল, এইরকম করতে করতে সবাই যদি চাল দেয়, তার তো ডালেরও প্রয়োজন আছে, তার তো একটা মুরগিরও প্রয়োজন আছে, সেটা কিভাবে সে পূরণ করবে? সেজন্য আমাকে আপনাকে খাদ্য দিয়ে যেমনিভাবে আমার আপনার জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, যেমনিভাবে আমি চাইলে খাদ্য দিয়েও আদায় করতে পারবো, চাইলে আমি আপনি টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারবো। আমি আপনি পরিবারের মানুষ যদি 5 জন হয়, যদি 75 টাকা করে ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে নির্ধারণ করে দেয় যে 75 টাকা সর্বনিম্ন বা 80 টাকা সর্বনিম্ন, তাহলে আমরা এই 5 জনে কত টাকা আসলো এই সব ক্যালকুলেশন করে একটা ফিগারে দাঁড় করিয়ে একটা পরিবারকে দিয়ে দিব, এমনভাবে যেন সেই পরিবারটার উপকার হয়। প্রিয় দর্শক, তাহলে এই কাজটি আমাদের কখন আমরা কখন করব এই কাজটি? এই কাজটি করব ঈদগাহে যাওয়ার পূর্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আমরা অনেক সময় যেই ভুলটি করে থাকি যে ঈদের নামাজ পড়ে এসে তারপরে রাস্তায় যেই অসহায় মানুষগুলো বসে থাকে তাদেরকে আমরা সাদাকাতুল ফিতরের 5 টাকা, 2 টাকা, 3 টাকা করে দেই। এটা যদি আপনি ঈদের নামাজের পরে দেন, আপনার ফিতরা বলে গণ্য হবে না, বরং এটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, এটা মাথায় রাখবেন। সেজন্য আমরা চেষ্টা করব সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বেই দান করে দেবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। আর সর্বশেষ আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ইনবক্সে অনেকেই প্রশ্ন করেন যে স্মৃতি শক্তি বৃদ্ধি হওয়ার কোনো দোয়া যদি আমরা তাদেরকে বলি তারা উপকৃত হবেন। আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাদের মেধা কম, যে বাচ্চারা পড়াশোনা করে না, তাদেরকে এই দোয়া শিখিয়ে দিন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপরে শিখান, রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসিরলি أمري واحلل عقدة من لساني يفقه قولي। এই দোয়া যদি আমি আপনি প্র্যাকটিস করি, আমাদের যাদের মেধা কম, আমাদের যাদের পড়াশোনা আমরা ভুলে যাই, সেই মানুষগুলো ইনশাআল্লাহ আমাদের পড়াশোনাগুলো আমাদের মনে থাকবে, আমাদের দোয়া মনে থাকবে, আমাদের সালাতে মনোযোগ থাকবে। আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে অনেক সময় অনেকে বলি যে আমি দোয়া করতে পর্যন্ত ভুলে যাই, কি দোয়া করব, কি চাইবো আল্লাহর কাছে। আসুন আমরা রব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়ি, ইনশাআল্লাহ আমাদের স্মৃতিশক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। প্রিয় দর্শক, আলোর পথ অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রত্যাশা করছি আলোর পথ এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আপনাদের মন্তব্যগুলো জানাবেন মন্তব্যের ঘরে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি নিজাম বিন মুহিব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।